ওমা কাকা আন্না বাসি আছেন? আমি তো প্রতিদিনই মরে মরে যাই, প্রতিদিনই আমাকে অনলাইনে মেরে ফেলে, আমার কবর পর্যন্ত খোঁড়া, আমার জানাজা হয়। রাত দুটায় একজন সাংবাদিক ফোন করে, আপনি কি সুস্থ আছেন? বন্ধুরা তোমরা এমন করে কেন? তোমাদের প্রাণের স্পন্দন অস্থির কাকু নিয়ে মজা করবে, তাই বলে মেরে ফেলবে, আবার কবরও খুঁড়বে? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দে। হ্যালো বন্ধুরা, আবারও হাজির হয়েছি আরেকটা অস্থির বিনোদন মজার এপিসোড নিয়ে। আপনাদের সাথে আছি আমি সালমান। মন খুলে হাসতে চাইলে দয়া করে পাম্পাস পরে বসে যান। পিঞ্জিরা থেকে স্বাধীন হওয়ার পর দিদিরা যখন একটু বেশি ভাব নেয়, খতম, কি হবে, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। ডাক্তার, গার্লফ্রেন্ডে শুধু কিস করছি, তাতে প্রেগন্যান্ট হয় কি করে? এক লোক ভুলে বন্দুকের জায়গায় ছাতা নিয়ে বাঘ শিকার করতে গেছে, যখনই বাঘ সামনে আসছে তখনই বন্দুকের মতো করে ছাতা মেরে দিছে, আর সাথে সাথে বাঘটা মারা গেছে। এইটা কেমনে সম্ভব? নিশ্চয়ই অন্য কেউ গুলি করছে। এই তো বুঝতে পারছেন, নেক্সট পেশেন্ট, খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। কথায় আছে না, মুচলা খেয়ে যায় দাড়িওয়ালা ফেসে যায়। মারো আমকো, মারো আমকো, জিন্দা মত ছোড়ো, সালো। আরে সরকার কে পালাতে বলে, পালাবো না, প্রয়োজনে ফকুল সাহেবের বাসায় গিয়ে উঠবো, কি জায়গা দেবেন? ঠিক আছে, বড় জ্বালা জ্বালা। মশলার ঝাল ছাড়া যেমন রোজ মানায় না, অস্থির কাকু আর তাহিরি আঙ্কেল ছাড়া ভিডিও একদম যাবে না। এই ভুলা ভান, প্রেম যদি ভুলে কইরা লাইস তাইর লাগে মরিস না, তুই মরলে দেখবে তিন দিন পরে ইলা আবার আরেকবার লোকে ফ্যান করতেছে, তোর লাগে এইডো কান্ত না। হাই হাই, তাহিরি হুজুর মজা করে বললো, সঠিক বলেছেন, আপনি বিষ খেয়ে মরবেন, দিদি অন্যকে নিয়ে ঠিক বাসর জমাবেন। থ্যাঙ্কস, লাভ ইউ। ব্যথা আছে? কোথায় ব্যথা আছে? না। কালো হও বা ফর্সা ওইটা কোনো ব্যাপার না, তুমি গাঁজাখোর মানেই তোমার গার্লফ্রেন্ড সুন্দর। বন্ধুরা আজও বুঝলাম না, সুন্দর মেয়েদের কপাল খারাপ না গাঁজাখোরদের ভাগ্য ভালো। মেরিজান, আমি তো তোমার বুকে আঘাত দেই নাই। আমি তো তোমার বুকে আঘাত দেই নাই। মেরিজান, আমি তোমার বুকে আঘাত দেই নাই। আমি যাও দেখো, তুমি আমার মামার হাতে করে যাও। শাবাশ বেটা। হ্যাঁ বাবু, তোমার আর আগু দিতে হবে না, অলরেডি তার মুখ দিয়ে হাগু বের হচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। কি ফোন দিতেছো কেন তো ভাই? আরে কি করতেছে দৌড়ু? আরে এটা পড়ে গেল। আরে এরকম করো কেন? অনলাইনে প্রেম করে খেয়েও না ক্রাশ, নয়তো বুঝবা কতদিন কত রাত খেতে হবে অনেক লম্বা বাঁশ। তোর বাড়ির সামনেই একটা ঘর বানাবো, যখন এই তোর বউ তোরে ঝাড়ু লইয়া দাওয়াইবো, আমি আর আমার জামাই মিল্লা আত্মালি দেবো। এরকম বন্ধু থাকলে শত্রুর দরকার নেই। আজকে 20 দিন পরে গোসল করলাম, আল্লাহ বাঁচায় রাখলি, আর 30 দিন পরে আর একটা বার গোসল করবো, এর মধ্যে শীত চইলেই যাইবো। আশা করি ভিডিওটি অনেক কাজে লাগবে, বিশেষ করে দিদিদের অনেক উপকারে আসবে। ড্রেসটা খুলে লাইভ করবেন, আরো ভিউয়ার্স বাড়বে খালা। এমডি আমজাদ ওকে নিয়ে বল দেখ, আর ড্রেস, এই ড্রেস ছাড়াই লাইভ করছিলাম, এটা আমার নিচে একটা টি-শার্ট পরা আছে, টি-শার্ট পরে লাইভ আসছিলাম। এই সব ড্রেস আমার বাসার কাজের বউ পরা না, মেবি, ও বেবি, ও এমডি আমজাদ, ও মাই গড, তোমার বাসায় কয়টা কাজের বুয়া, নাকি তুমি নিজেই একটা কাজের ফুয়া? কেউ কোচি ডাব লাইক করে, কেউ জুনা নারকেল, তাই বলো বন্ধুরা তোমাদের কেন এত জলে? তোমরা বিয়ে না করে ওয়াশরুমে গিয়ে ব্যান্ড পার্টি করো, আর এদিকে কাকু দাদুরা, আমার বউ জাঙ্গে বানানো যাবে, মাসুদ মাসুদ ডেফিনেটলি বানানো যাবে, বাট তুমি না ফকিনি, তুমি এত দামি কাপড় কিনে আবার জাঙ্গা বানাইতে পারবা না, এটা কি ফকিনিদের সাথে চাই না? মন দিলাম, প্রাণ দিলাম, আর
ধাক্কি দেব রে। পারলে একটা লাইক দিস, পারলে একটা কমেন্ট করিস, পারলে তিনটে কপি লিংক করিস, আর পারলে ভিডিওটা 30 জনকে শেয়ার করিস। বন্ধুরা, জানি না আপনাদের কতটা আনন্দ উপহার দিতে পেরেছি। যদি সামান্যটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।